দেখুন, যারা আমার নামে এসব বলছে সেগুলো তাদের ব্যক্তিত্বের পরিচয়, তাদের রুচি, তাদের দৃষ্টি, তাদের কালচার, তাদের ভাষার মাধুর্য, সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরাও রাজনীতি করি, আমিও 6 বছর দায়িত্বে ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল যারা আমাদের প্রতিপক্ষ তাদের বিরুদ্ধেও বলেছি। কোথাও কোনোদিন এই ধরনের কুরুচিকর মন্তব্য আমি কারো নামে করিনি। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম প্রত্যেকেই আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আদর্শগত লড়াই রয়েছে। কোন দলের কোন নেতার বিরুদ্ধে আমার ব্যক্তিত্বের লড়াই নেই বা ব্যক্তিগত লড়াই নেই, সে আমার ব্যক্তিগত শত্রুও নয়। তাই আমরা যে বক্তব্য রাখি নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে, কোন রাজনৈতিক দল কোন ভুল করছে সে বিষয়ে বক্তব্য রাখি। কোনোদিন কারোর বিরুদ্ধে অশালীন মন্তব্য, কুরুচিকর মন্তব্য আমরা করি না। আর যারা করে, অন্য দলের লোক বা আমার দলেরও কেউ যদি আমার সম্পর্কে করে, সেটা তার নিজের রুচি, তার কৃষ্টি সংস্কৃতি, তার ব্যক্তিত্বের পরিচয়। এটা যে গাল দিয়েছে তাকে জিজ্ঞাসা করলে আপনারা ভালো জানতে পারবেন যে সে কেন গাল দিয়েছে বা তার ভাষা কেন এরকম। আমি এই ব্যাপারে এর বেশি আর কিছু বলতে চাই না। এটা যিনি আমাকে এই ভাষা প্রয়োগ করেছেন, তার ব্যক্তিত্ব, তার রুচি, তার সংস্কৃতির পরিচয়। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।